বন্ধুরা পিটুনিয়া নিয়ে এর আগে আমি আর একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখিয়েছি যে কিভাবে পিটুনিয়া প্রতিস্থাপন করবেন এবং প্রাথমিক পরিচর্যা কীভাবে করবেন এখন সকলের বাগানের পিটুনিয়াতেই ফুল এসে গেছে যে সমস্ত গাছগুলি ডিসেম্বরের শেষ দিকে লাগানো হয়েছে সেগুলিতে হয়তো বা ফুল আসেনি কুঁড়ে নিশ্চয়ই চলে এসেছে আমার বাগানের পিটুনিয়াগুলি সমস্ত ফুল ফুটে গেছে তো আজকের আমার ভিডিওর বিষয় যে পিটুনিয়াতে খুব বেশি ফুল পাওয়ার উপায় অর্থাৎ বেশি বেশি করে ফুল পেতে কি পরিচর্যা আপনি এই সময় পিটুনিয়া গাছের করবেন পিটুনিয়া এমন একটি ফুল গাছ যে শুধু জল আর রোদ পেলেই প্রচুর প্রচুর ফুল দেয় বিশেষ কোনো ফার্টিলাইজার ইউজের প্রয়োজনে পড়ে না কিছু কিছু ফার্টিলাইজার আমরা দিয়ে থাকি বা হয়তো বা দিই এবং কিছু কিছু ইনসেকটিসাইড স্প্রে করে থাকি তো কীভাবে আমি পরিচর্যা করি এবং আমার এই পরিচর্যার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল আমার বাগানে তো সেই অভিজ্ঞতাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করছি প্রথমেই বলি পিটুনিয়া কিন্তু ভীষণ ওয়াটার সেন্সিটিভ একটা প্ল্যান্ট জল খুব বুঝে দেবেন মাটিতে যদি ভিজে থাকে তাহলে জল দেবেন না মাটিতে হাত দিয়ে দেখবেন আঙুল দিয়ে দেখবেন যদি শুকনো বোঝেন তখনই পিটুনিয়াতে জল দেবেন বেশি জল হলে কিন্তু ফাঙ্গাস লেগে পিটুনিয়া মারা যাবার প্রবল সম্ভাবনা তাই জলটা খুব বুঝে দেবেন দ্বিতীয় পরিচর্যা হিসেবে পিটুনিয়া কিন্তু পরপর গাছ বাড়তে থাকে এবং ফুলও ফুটতে থাকে অর্থাৎ একবার ফুটে গেলা ফুল ফুটে গেল গাছ শুকিয়ে গেল মরে গেল সেটা কিন্তু হয় না এখন জানুয়ারি মাস মার্চ এপ্রিল পর্যন্ত যদি আবহাওয়া একটু অনুকূল থাকে তাহলে কিন্তু প্রচুর ফুল দেয় তাই পিটুনিয়া গাছ যেহেতু ভেজিটেটিভ গ্রোথ এবং ফ্লাওয়ারিং ফ্লাওয়ারিং দুটোই একসাথে ঘটে তাই এর নাইট্রোজেন এবং ফসফরাস পটাশিয়ামের চাহিদা কিন্তু সমানভাবেই থেকে যায় অন্যান্য গাছের ক্ষেত্রে কী হয় পরিণত হওয়ার পরে আর নাইট্রোজেন সারের প্রয়োজন পড়ে না কিন্তু এই গাছের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা যেহেতু নতুন নতুন ব্রাঞ্চেস আসছে নতুন নতুন ভেজিটেটিভ গ্রোথ হচ্ছে তাই নাইট্রোজেন সারের প্রয়োজন কিন্তু পড়ে তাই আমরা সর্ষের জল ষাট দিন অন্তর দিতেই থাকব পাতলা করে ভীষণ পাতলা করে যেহেতু এর খাবারের চাহিদা খুব কম কিন্তু যেহেতু নতুন নতুন কুড়ি আসবে পাতা আসবে তাই নাইট্রোজেন সার অবশ্যই দেবো এবং সর্ষের পচা জলে আমরা জানি নাইট্রোজেন ছাড়াও ফসফরাস পটাশিয়াম এবং অন্যান্য অনুখাদ্যগুলোও থাকে তাই সর্ষের পচা জল সপ্তাহে একদিন দেবেন আপনি দশ দিন অন্তরও দিতে পারেন এরপর আসি কথা রোদ্দুর পছন্দ করে যেহেতু শীতের ফুল শীতের রোদ্দুর তো রোদ্দুর তাই অবশ্যই দিন রোদ্দুর পাই সেরকম জায়গায় গাছকে রাখবেন দিনে পাঁচ ছয় ঘন্টা রোদ্দুর পাই এমন জায়গায় রাখুন যাদের হয়তো ছাদ নেই বা এমন কোনো জায়গা নেই যেখানে সারাদিন রোদ্দুর পাচ্ছে না সেক্ষেত্রে ব্যালকনিতে রাখতে পারেন যেখানে অন্তত তিন থেকে চার ঘন্টা রোদ পায়। কিন্তু একদমই ইনডোরে এ গাছ কিন্তু ফুল দেবে না হয়তো পাতা আসবে কিন্তু ফুল হবে না তাই অবশ্যই ভীষণ রোদ দূরে রাখুন এরপরে আসি বন্ধুরা কি ইনসেকটিসাইড বা পেস্টিসাইড স্প্রে করবেন কী ইনসেকটিসাইড স্প্রে করবেন সেটা নির্ভর করছে আপনার কোন পেস্টের আক্রমণ আপনার গাছে হয়েছে এই গাছে পেস্টের আক্রমণ বলতে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে মিলিবাগের আক্রমণ হয় এবং জাব পোকার আক্রমণ হয় ভীষণভাবে মিলিবাগের থেকেও বেশি করে জাব পোকার আক্রমণ হয় কালো কালো সরু সরু পোকা দেখবেন অনেক ক্ষেত্রে সাদা সাদাও থাকে তো সেই সমস্ত পোকা যদি হয় তাহলে আমি বলবো আপনি নিম তেল স্প্রে করুন জৈব পদ্ধতিতে নিম তেল স্প্রে করুন নিম তেলের সাথে অল্প একটু শ্যাম্পু বা ডিশওয়াশ কিছু দেবেন এক লিটার জলে দুই এম নিয়ে আর এক চামচ শ্যাম্পু বা ডিশওয়াশ দিয়ে বিকেলের দিকে স্প্রে করে দেন নিমতেল কীভাবে ব্যবহার করবেন তার জন্য একটি বিস্তারিত ভিডিও আমি আগেই আপলোড করে রেখেছি সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন যে নিম তেল কীভাবে স্প্রে করবেন তাছাড়া আপনি কাকা পেস্টিসাইড স্প্রে করতে পারেন প্রফেক্ট সুপার স্প্রে করতে পারেন বা অন্যান্য যে সমস্ত কনফিডার বা আপনার কাছে যা আছে যেগুলো আপনি সাধারণত করে থাকেন সেগুলো দিতে পারেন তবে জৈব পদ্ধতিতে দেওয়াই ভালো এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটা পিটুনিয়ার ক্ষেত্রে করতে হয় সেটা হচ্ছে বৃষ্টির জল থেকে গাছকে কিন্তু বাঁচিয়ে রাখবেন বৃষ্টির জল কিন্তু সহ্য হতে পারে না বৃষ্টির জল পড়লেই গাছ কিন্তু ফাঙ্গাস লেগে মরে যাবে এখন মাঝে মধ্যে নিম্নচাপের বৃষ্টি হয় তো যখনই বৃষ্টি আসবে গাছকে ছড়িয়ে রাখবেন এটা একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা এই পিটুনিয়ার ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই যে সুন্দর ফুলগুলো দেখছেন এই ফুলগুলো কিন্তু শুকিয়ে যাবে শুকিয়ে গেলে সেগুলো কিন্তু গাছ থেকে সরিয়ে দেবেন এবং শুধু ফুলটা সরাবেন না ফুলের সাথে ফুলের বৃন্তটাও কেটে দেবেন বৃন্তটা যদি না কাটেন তাহলে যত ফুল তত ওখানে বীজ তৈরি হবে দেখুন কিভাবে কাটবেন এই যে ফুলের নিচের থেকে এইভাবে কেটে দেবেন তাহলে ফুলের গোঁড়ার থেকে কিন্তু বীজ তৈরি হবে আর বীজ তৈরি হতে লাগলে গাছ কিন্তু বীজ তৈরিতেই মন দেবে নতুন নতুন ফুল আনতে আর মনোযোগ দেবে না তাই খুব বেশি ফুল পেতে এটি পিটুনিয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা দেখুন আর একবার কীভাবে কাটবেন বৃন্তের একটু নিচে থেকে কেটে ফেলে দেবেন তাহলেই আবার নতুন করে কুঁড়িয়ে আসবে তো এইভাবেই পরিচর্যা করতে থাকুন এবং আপনার বাগান পিটুনিয়াতে ভর্তি করে রাখুন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই হ্যাপি গার্ডার